আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা ভালোই আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যাই হোক, সম্প্রতি একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম, কথাগুলো শুনবেন, শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কি আমাদেরকেও সাপোর্ট দিবেন। এই যে টিকটক, সম্প্রতি টিকটক অ্যাপসে আমি গিয়ে দেখলাম এখানে নানান বয়সের মানুষ টিকটক করে, ছোট থেকে বড় পর্যন্ত টিকটক করে। টিকটক অ্যাপসটা হলো এমন একটা অ্যাপ, ক্ষণিকের জন্য আপনার মন ভালো করার জন্য এই টিকটক অ্যাপস খুব জনপ্রিয়। আপনার যদি মন খারাপ থাকে, যদি টিকটকে গিয়ে টিকটক ভিডিও দেখেন, তাহলে আপনার মনটা একটু হলেও চাঙ্গা হয়ে যাবে। এটা যেমন সত্য, তেমনই আবার ভয়াবহতা আছে, বিশাল বড় ভয়াবহতা। সেটা হলো সম্প্রতি টিকটকে গিয়ে আমি যা দেখতেছি, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চাগুলো পর্যন্ত কম্পিটিশন নিয়ে ভিডিও তৈরি করতেছে। তবে বিশেষ করে আমি দেখলাম গ্রুপ ভেদে ছোট বাচ্চাগুলো, এ সে জেলাকে প্রমোট করতেছে, সে আরেকজন তার জেলাকে প্রমোট করতেছে। এই প্রমোট করার ক্ষেত্রে তারা কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে। সে বলতেছে আমার জেলা বেশি বড়, আমার জেলা বেশি শক্তিশালী, আরেকজন বলতেছে আমার জেলা বেশি শক্তিশালী। এরকম করে মনে করেন একটা প্রতিযোগিতা স্বরূপ নিজের জেলাকে প্রমোট করার চিন্তা ভাবনা নিয়ে ভিডিও তৈরি করতেছে, যেন তাদের পরিচিতি বাড়ে এবং তাদের জেলার মানুষগুলো তাদেরকে সাপোর্ট দেয়। এটা চরম অন্যায়। আমাদের বাংলাদেশ 64টা জেলা মিলেই বাংলাদেশ, প্রতিটা জেলার মানুষই আমরা বাংলাদেশি। তো এখানে জেলাকে প্রমোট করে কি লাভ? টিকটকে প্রমোট করেন আপনি নিজস্ব প্রতিভা দিয়ে, পড়ালেখা করে এবং বাংলাদেশে পরিচিত কন্টেন্ট বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন আছে। তবে আমরা যারা সচেতন নাগরিক আছি, তারা এই বিষয়টি খেয়াল রাখবেন, আপনার ছোট ভাই থেকে শুরু করে আপনার সন্তান পর্যন্ত যেন এই টিকটক, ভয়ঙ্কর টিকটক অ্যাপসের হাত থেকে রক্ষা পায় এবং এমন কোনো কন্টেন্ট তৈরি যেন না করে যেটা সমাজের জন্য ক্ষতিকর, আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এরকম ভিডিও তৈরি করার ক্ষেত্রে বিরত রাখবেন এবং টিকটক অ্যাপ থেকে দূরে থাকবেন। আর যদি এরকমটা হয়, আপনার ফোনে টিকটক অ্যাপ ইনস্টলই করবেন না, তাহলে কেউ ব্যবহার করতে পারবে না এবং ক্ষতিকর ভিডিও আপলোড করতে পারবে না। তবে আমি এটা বলতেছি না যে ইনস্টল একদমই করবেন না, তবে ইনস্টল করলেও শুধু ভিডিও দেখবেন আর এমন কোনো খারাপ কন্টেন্ট তৈরি করবেন না যেটা সমাজের জন্য হুমকি স্বরূপ। এটাই আমি আপনাদের মাঝে বলবো। তো ভালো থাকবেন, আর আমাদের এই কথাগুলো কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর টিকটক অ্যাপস বাংলাদেশের জন্য কীরকম হুমকি স্বরূপ সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, চিরন্তন ভালোবাসা সবাইকে।